প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উন্নয়ন বাংলা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় পেঁয়াজের দাম ও বাজার ব্যবস্থা। আলোচনা করবেন এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সিপিডি রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব শাহ। দর্শক, হঠাৎ রপ্তানি নিষেধাজ্ঞায় ভারতের অভ্যন্তরে স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক রপ্তানি অনুমতি পাওয়ায় আবার ঢুকতে শুরু করেছে বাংলাদেশ, ফলে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কিন্তু এর মধ্যেই গত কয়েকদিনে অতিরিক্ত 70 কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে নিয়ে গেছে পেঁয়াজ সিন্ডিকেট। তথ্য বলছে দেশে মোট পেঁয়াজের চাহিদা প্রায় 25 লাখ টন, দেশে উৎপাদন হয় কম বেশি 25 লাখ টনের মতো, তবে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকে নষ্ট হয় 20-25% বা 5-6 লাখ টন। এই 5-6 লাখ টন পেঁয়াজের চাহিদা পূরণ করা হয় আমদানির মাধ্যমে। আবার আমদানি করা পেঁয়াজের 90-95% কম দামে পাওয়ায় আনা হয় ভারত থেকে। বিশেষজ্ঞরা বলছেন এই একক বাজার নির্ভরতার কারণে অস্থিরতা তৈরি হচ্ছে বাজার, সুযোগ নিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট। শুধু পেঁয়াজই নয়, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবে বাজারে প্রায় সব ধরনের শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তার অতিরিক্ত দামে কিনতে বাধ্য হলেও কৃষক বা উৎপাদক বরাবরের মতোই থাকছেন বঞ্চিত। এমন প্রেক্ষাপটে বাজারকে কিভাবে স্থিতিশীল রাখা যায়, একটি ভালো ব্যবস্থাপনা কিভাবে গড়ে তোলা যায়, অতি প্রয়োজনীয় নিত্য পণ্য কিভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, তা নিয়ে আলোচনা করবো আজকের উন্নয়ন বাংলা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানে সন্তুষ্ট করতে ফোন করে দেখা না পড়ে যাচ্ছে মনে হচ্ছে প্রণব শাহ আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। গত বছর এত বড় পেঁয়াজ কাণ্ড ঘটে যাওয়ার পরেও ঠিক একই ঘটনা এবারে ঘটলো, কার ব্যর্থতা? আপনাকে ধন্যবাদ এই আলোচনা সুযোগ দেওয়ার জন্য। ব্যর্থতা কার এটা বলতে আর কয়েকটা দিন সময় লাগবে। ব্যর্থতা যদি আমি বলি, ব্যর্থতা প্রথমত আমার সরকারের, আমার ব্যবসায়ীদের, আমার কৃষকের। এটা এই জন্য বললাম যে গত বছরের একই আলোচনা আমরা এই বছর করতে চাই না, বিশেষত আমি করতে চাই না। এই জন্য যে ব্যর্থতা খোঁজার চেয়ে আমি যদি সমাধানটার দিকে আলোচনা করি, গত এক বছর যে এটা করে নাই, যে ব্যর্থতার জন্য আমি সরকারকে দায়ী করলাম, যে গত বছর সেপ্টেম্বরের 29 তারিখে পেঁয়াজ রপ্তানি নিষেধ হয়েছিল, পুরো অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা ভুগেছি, নানা কিছু হয়েছে। এবারে 14 সেপ্টেম্বর সেই ঘটনা ঘটেছে এবং এখন আমরা আলোচনা করছি। এই জন্য আমি, আপনি যে বলেছেন যে কে ব্যর্থ, এটা আমি একবার বলে দিলাম। তার পাশাপাশি আমি একটি নতুন করে বলতে চাই যে আমি বরঞ্চ আগামী বছর কি করা উচিত সেটা নিয়ে এখন কথা বলা দরকার। আমি মনে করি যে সেই জায়গাটায় গুরুত্বপূর্ণ ভাবে আমাদের আলোচনা করা দরকার। আমি তিনটি প্রস্তাব দিতে চাই। আমি বলতে চাই যে আমার বাংলাদেশের পেঁয়াজের উৎপাদন বাড়ানো দরকার। আপনি যে হিসাবটি বললেন 19-20 লক্ষ টন আসলে চাহিদা, 10-12 লক্ষ টন কিন্তু আমদানি হয়। গতবারও কিন্তু 10 লাখের বেশি আমদানি হয়েছে, ফলে শুভঙ্করের ফাঁকির মতন 25-26 টন চাহিদা বলা যাবে না, আসলে 30 লক্ষ টনের মতনই চাহিদা এটা। ফলে আমি মনে করি প্রথমত আমাদের উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন বাড়ানোর জন্য আমার কৃষি বিজ্ঞানীরা বলে তাদের কাছে উন্নত মানের পেঁয়াজের বীজ আছে, মশলা গবেষণা ইনস্টিটিউট বগুড়া, তারা এই বীজ করে রেখেছে, বাড়ি 5 বাড়ি 4 এইটাই আছে। এবং কিছুটা তাহিরপুরি পেঁয়াজ যদি উৎপাদন বাড়ানো যায় সেটি সংরক্ষণশীল পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদনশীলতা হলে বাড়ালেই হবে না, যে পেঁয়াজ পরবর্তী 3 মাস থাকবে, 4 মাস থাকবে, মানে মার্চ এপ্রিলে তোলার পরে অক্টোবর নভেম্বর পর্যন্ত থাকবে, সেই রকম পেঁয়াজের জাতের চাষ করতে হবে। এটা হলো প্রথম উৎপাদন বাড়ানোর কৃষি পর্যায়ের কাজ। আরেকটি কাজ করতে হবে কাল, আরেকটি কাজ করতে হবে ব্যবসায়ীদের, যে তারা ইন্ডিয়ান ব্যবসায়ীদের সাথে, বিশেষত ভারতীয় ব্যবসায়ীদের সাথে তারা ফিউচার মার্কেট বলে কথা আছে, আমার থেকে তৌফিকুল ইসলাম ভালো বলতে পারবে, শিকাগো শহরে কমোডিটি মার্কেট ফিউচার মার্কেট আছে, আমাদের ব্যবসায়ীদের সাথে ভারতীয় ব্যবসায়ী বিশেষ করে মহারাষ্ট্র এবং নাসিক নগর ব্যবসায়ীদের সাথে একটা সম্পর্ক করতে হবে, যে আমরা পেঁয়াজ 5 লক্ষ টনই ভারত থেকে নেব, কিন্তু সেটি আমরা নিতে চাই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে। এবং তার জন্য আমি আগের কম দামে না, আমি এই সময় যা থাকতে পারে তার একটি চুমি চুক্তি আমি আগাম করে রাখতে চাই, যে এই 3 মাসে আমি 2 লক্ষ করে 6 লক্ষ বা 1 লক্ষ করে 3 লক্ষ টন আমি পেঁয়াজ দেবো। এইটা ব্যবসায়ী টু ব্যবসায়ী পর্যায়ে একটা আলোচনা হতে হবে। আরেকটি সরকারকে করতে হবে। আপনি জানেন যে পররাষ্ট্র সচিব ভারতের শ্রীংলা গত মাসে এসেছিলেন, আগামীতে একটি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। আমরা চাই ভারতের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে সরকারের পর্যায়ে। আপনি জানেন যে অনেক আলোচনার পরে 25,000 টন পেঁয়াজ রপ্তানির একটি অনুমতি আবার নতুন করে দেওয়া হয়েছে। আমি চাই সরকার টু সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটি অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার। যখন এই ক্রাইসিস হবে তখন আমার চট করে, যেটি গতবার প্রধানমন্ত্রী বলেছিলেন যে চট করে আমরা পেঁয়াজ রপ্তানি তারা বন্ধ করবে না, আমাদেরকে আগাম জানাবে, আমাদেরও একটা প্রস্তুতি থাকবে, তাদেরও একটা প্রস্তুতি থাকবে, যাতে সীমান্তে থাকা পেঁয়াজ পচে না যায়।
আজকে যে সমস্ত পেঁয়াজ ঢুকছিল হিলি দিয়ে এবং সোনামসজিদ দিয়ে সেইখানে রস বের হচ্ছে এমন পেঁয়াজ আমরা পেয়েছি। ফলে এইটি যাতে না হয়, এটি ভারত সরকারের সাথে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের বন্ধুত্ব যখন আমাদের আছে তখন এটি করতে হবে, এই সুসম্পর্ককে বজায় রেখে। আর একটি করতে হবে কি, ভোক্তা লেভেলের একটা কাজ করতে হবে। একটু অদ্ভুত শোনাবে, আপনি জানবেন আগামী মাসে অক্টোবর মাস থেকে নভেম্বরে 22 দিন বাংলাদেশে ইলিশ ধরা, ইলিশ বিপণন, ইলিশ এমনকি খাদ্য যদি আপনি বলি, ইলিশের একটা নিষেধাজ্ঞা আছে আগামী অক্টোবর একটা 22 দিনের, এছাড়া 65 দিন আছে সেটি পরে গভীর সমুদ্রে মাছ ধরা যায় না ইলিশ মাছ। ফলে এটা যদি হয়, আমি তো এরকম একটা প্রস্তাব দিতেই পারি, হাস্যকর বলতে পারেন, যে আমি অন্তত 2 মাস না পারি, 1 মাস আমি পেঁয়াজ খাবো না, বা 2 মাসে আমি এমন রান্না করব যাতে পেঁয়াজ কম লাগে বা পেঁয়াজ একেবারেই না লাগে। এটা ভোক্তা পর্যায়ের অভ্যাস গড়ে তোলার বিষয়। আমরা কিন্তু পয়লা বৈশাখে এখন ইলিশ খাই না, কারণ আমরা জানি তখন ইলিশ না খেলে আমরা পরবর্তীতে বড় ইলিশ পাবো, বেশি ইলিশ পাবো, এবং 2008-09 অর্থ বছরে 2,98,000 টন ইলিশ, 10 বছরে আমরা 5,30,000 টন, এইবার আমরা আশা করছি যে 5,50,000 টন আমরা ইলিশ করতে পারবো। এই জন্য আমরা এখন বলতে চাই যে এই যদি 6 লক্ষ টন ইলিশ হয় আগামী বছর, তাহলে আমরা 50,000 টন ইলিশ রপ্তানিও করতে চাই। ফলে ভোক্তা পর্যায়, ব্যবসায়ী পর্যায় এবং সরকারের এই পরিকল্পনাগুলো আমি মনে করি আগামী 1 বছর করা উচিত, যাতে আগামী সেপ্টেম্বরে আমার আপনার এইরকম টকশো আলোচনা করে ব্যবসায়ীদের কিছু পেঁয়াজ বাটা দিতে চাই না, আমরা আমাদের অভিযান চালাতে চাই না, আমরা খাতুনগঞ্জে স্ট্রাইক করার, পেঁয়াজ বন্ধ করে রাখা, বাজার বন্ধ করে রাখার সুযোগ দিতে চাই না। এমনকি যার বেশি টাকা আছে সে প্যানিক বাই করে, যার কম টাকা, যিনি 1 কেজি আধা কেজি কিনেন, সে যেন সেটি 100 টাকায় কিনতে বাধ্য না হয়। আপনার টাকা আছে, আপনি কিন্তু 20 কেজি পেঁয়াজ কিনে ফেলতে পারছেন, আপনি তাতে খরচ হচ্ছে 2,000 টাকা, এটা আপনার জন্য কোনো ব্যাপার না। কিন্তু যিনি 1 কেজি পেঁয়াজ কিনেন, তার পেঁয়াজের দাম যদি 50 থেকে 100 টাকা হয়, তার কিন্তু অনেক বেশি কষ্ট হয়। ফলে যিনি গরিব মানুষ, যিনি কম পেঁয়াজ কিনে, তাকে আমি বেশি দামে পেঁয়াজ কেনার জন্য বাধ্য করবো না, আমার টাকা দিয়ে বেশি দাম বেশি পেঁয়াজ কিনে। এই ভোক্তা পর্যায়ের অভ্যাস, ব্যবসায়ী পর্যায়ের অভ্যাস এবং সরকারের যে কাজ, এই ব্যর্থতা না খুঁজে আমি মনে করি আগামী বছরের জন্য এই পরিকল্পনাটা করা উচিত। আমাদের কৃষি বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারে যে ইক্ষুর সাথে, মানে আখের সাথে যদি আপনার সহ চাষ, সহ ফসল চাষ করেন, তাহলেও কিছু পেঁয়াজ বাড়ানো সম্ভব। আমরা চালেরও কিছু জমি কমিয়ে আমরা করতে পারি, কারণ আমাদের খাদ্য নিরাপত্তাটা চালটা মোটামুটি সাফিসিয়েন্ট হয়েছে, এবং আমি যদি সঠিক বীজ এবং সঠিক সহায়তা কৃষকদের দিতে পারি এবং তাদের দাম, আমি মনে করি একই সঙ্গে পেঁয়াজের একটা নিম্নতম মূল্য ধার্য করা উচিত, যাতে আমার পাবনা, আমার ফরিদপুর, আমার রাজবাড়ী, আমার কুষ্টিয়া, নাটোর, রাজশাহী যারা পেঁয়াজ উৎপাদন করে, তারা যেন 20 টাকায় পেঁয়াজ বেচতে না হয়, এবং এই পেঁয়াজ যেন অন্য কারো হাতে পড়ে সেটি 40-50-60-100 টাকায় বিক্রি করে তার লাভ হবে, কিন্তু যে পেঁয়াজ উৎপাদন করবে তার লাভ হবে না, আমি সেটি মানতে চাই না। ভোক্তা হিসেবে আমি আরেকটি প্রস্তাব দিতে চাই, আমি মনে করি যে 40 টাকা পেঁয়াজের কেজি হলেও অসুবিধা নেই, কারণ কোন সবজি আপনি এখন 60 টাকার নিচে কিনতে পারছেন না, তাহলে পেঁয়াজ আপনি কেন 30 টাকায় খুঁজছেন? এইটুকু হলো প্রস্তাব, সমালোচনা না করে আমি আগামীর দিকে যেতে চাই। ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। জনাব মোহাম্মদ হেলাল বলা হচ্ছে, গত বছরের পেঁয়াজ কাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত চট্টগ্রাম এবং টেকনাফের 16 আমদানিকারক পার পেয়ে যাওয়ায় এবারও পেঁয়াজ নিয়ে তুৎকালম ঘটনা ঘটল, সাহস করে কিছু অসাধু ব্যবসায়ী, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলি, বিষয়টা হচ্ছে প্রণবদা যে কথাগুলো বললেন আমরা সঙ্গে যোগ করি, আপনি যেটা বলেছেন যে আসলে 16 ব্যবসায়ী পার পেয়ে গেছে, গত বছরের অবস্থা তো আমরা সবাই জানি, আসলে দিন শেষে কিন্তু ব্যবসায়ীদের দোষটা মানে সবাই দেয়। আমি যদি ভাবে বলি যে প্যান্ডামিকের সময় কোনো পণ্যের দাম বাড়লো না, কোনো পণ্যের সংকট হলো না, তাহলে এখন হচ্ছে কেন? তাহলে এখন যেটা হচ্ছে তাহলে আমাকে খেয়াল করতে হবে, তাহলে এখন কোনো সমস্যা ঘটেছে? আপনি গত 15-20 দিন আগে যদি আপনি যান, দেখবেন যে পেঁয়াজের দাম ছিল আমাদের দেশে 20-25 টাকার মধ্যে, এখন কেন বেড়ে গেল? এটা আপনিও জানেন, আমিও জানি যে আসলে আমাদের একমাত্র সিঙ্গেল কান্ট্রি আমরা ভারত থেকে পেঁয়াজটা, আমাদের যে শর্টফল থাকে, যেটা আপনি প্রাম্বকে বলেছেন যে জনাব হেলাল, এখানে এখানে নৈতিকতা যে ব্যাপারটি আসে, আপনি নিজেই বলেছেন 20-25 টাকা ছিল, শুধুমাত্র ভারত বর্ডার বন্ধ করেছে, এইটা শুনে মজুত রাখা পেঁয়াজ রাতারাতি 100 টাকা করে ফেলা ব্যবসায়ীদের জন্য কতখানি নৈতিক, আমি সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, যেখানে সাফিসিয়েন্ট মজুত ছিল। আচ্ছা, ব্যবসায়ীদের কাছে নৈতিকতার প্রশ্ন করে, নৈতিকতার প্রশ্ন কি শুধু ব্যবসায়ীদের, মানে একমাত্র ব্যবসায়ীর নৈতিকতা দেখাবার কেউ দেখাবে না, ব্যাপারটা কি ওরকম? আসলে নৈতিকতার বিষয়টা অনেক উপর থেকে আসতে হয়, কিন্তু
একেবারে শুধু ব্যবসায়ীদের নৈতিকতার কথা বলবেন, আমি এই জায়গাটা মানে 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 আপনি বলতে চাচ্ছেন ব্যবসায়ীদের নৈতিকতা থাকবে না, আপনি আপনি আসলে অন্য কিছু নিয়ে আপনি জাস্টিফাই না আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন না, আপনি যেভাবেই মনে করেন আমি বলি না না আপনি তো জাস্টিফাই আমি তো একদম একদম আপনার সার্টিং কোশ্চেন করেছি আপনাকে যে ব্যবসায়ী আপনি বলেন 20 থেকে 25 টাকা ছিল ভারতের বর্ডার বন্ধ করার কথায় মজুদ পেঁয়াজ ঘরে আটকে রেখে রাতারাতি 100 টাকায় ঠেলে দেওয়া হলো সেই জায়গাটার কথা বলছি আপনি যদি বলেন সবাই অনৈতিক সবাই কে কে নৈতিক তাহলে তো আপনি তাদেরকে সমর্থন করছেন না না আপনি আশিকভাই আমাকে একটু বলেন এবং কি কোনো জায়গায় বলা আছে যে আমি 10 টাকার জায়গায় 15 টাকা আমি বিক্রি করতে পারবো না ওরকম কোনো আইন কি আছে দেশে আমি কি সেটা করব আমি যখন লস করি তখন কি আপনি আমার কথা বলেন না তাই বলে আপনি 25 টাকার পেঁয়াজ 100 টাকায় বিক্রি করবেন এটা কোথায় আইনে আছে আপনি আমাকে বলেন না না 100 টাকা বিক্রি হচ্ছে না হবে না কিন্তু পেঁয়াজ রাতারাতি গোডাউনে বন্ধ রেখে আপনি বলবেন পেঁয়াজ নাই 100 টাকায় বিক্রি করবেন এটা কোন আইনে আছে বলুন আশিক ভাই এটা কিন্তু ধাপেতে হইছে আমি বলি আপনারা ভারত গত এক সপ্তাহ আগেই কিন্তু এই 250 ডলারের পেঁয়াজটাকে 450 ডলারে করছে আপনি একটু খেয়াল করেন কিন্তু মজুদ আইন আছে দেশে প্রতিযোগিতা আইন আছে জনাব হেলাল আমাকে আপনি বলেন আমার আপত্তি নাই কিন্তু আমাকে একটু বলতে দেন আপনি যেভাবে সাপোর্ট করে গেলেন সেটা কতটুকু আপনার জন্য নৈতিক আপনি বলুন আমি আমি সেটা বলছি আপনাকে আপনি যখন আমাকে বললেন যে আসলে এই যে পেঁয়াজের দামটা কেন বাড়লো আপনি ভারত যখন 250 টাকা থেকে 450 টাকা করলো তখন আমার যে এমবেসি আছে ভারতে আমার যখন কমার্শিয়াল অ্যাটাচি আছে ওনারা কি আমাদের খবর দিয়েছেন যে এই পেঁয়াজটা বন্ধ দিতে পারে আমাদের কিন্তু সেটা জানার নাই বাস্তবতা আমরা একটু আসি এরপরে যখন পেঁয়াজটা বন্ধ হয়ে গেল এটা এক ধরনের প্যানিক বাইং হয় আজকে আপনারা যে সংবাদটা পরিবেশন করেছেন আমি আরটিভি সংবাদটা দেখেছি এত পজিটিভ সংবাদ আপনারা আজকে দিয়েছেন পেঁয়াজকে দাম কমতে বাধ্য এখন প্রশ্ন হচ্ছে যখন প্যানিক বাইং হয় তখন প্যানিক নিউজও হয় আমাদের মধ্যে আমরা যারা ব্যবসায়ী আমাদের মধ্যে একদম প্যানিক থাকে এটা ধাপে ধাপে কিন্তু হয় আপনি সেই প্যানিকে 25 টাকার পেঁয়াজ 100 টাকা হয়ে যাবে সেই প্যানিকে আশিক ভাই আমি একটু বলি 20 টাকা না তখন আমাদের কিনা পড়তো 35 থেকে 36 টাকা আমরা কিন্তু বলছি যে আমাদের এখন কত কেনা পড়ে যেদিন বন্ধ হলো সেই দিন আমাদের কেনা পড়তো 40-42 টাকা সেই পেঁয়াজটা ঢাকা পর্যন্ত আসা এবং ঢাকার পরে চারটি হাত বদলের পরে সেই পেঁয়াজটা কোথাও কোথাও 80-90 টাকা বিক্রি হয়েছে এখন এইটার জন্য ঠিক আছে এটার জন্য কাকে দোষারোপ করবেন একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী যিনি দোকানে ব্যবসা করছেন উনি হয়তোবা 10 টাকা বেশি কামিয়েছেন এটা কিন্তু বড় কথা না এই যে সুযোগটা তৈরি হলো সেটাকে আপনি বলবেন না আমরা যখন লস বিয়োগের হিসাবটা কিন্তু খুব ঘরে জনাব হেলাল যোগ বিয়োগের হিসাবটা কিন্তু খুব সরল করে আপনি যদি এতখানি সরল নয় 25 টাকার পেঁয়াজ যেটা আপনি নিজে বলেছেন সেটা যদি একটু 10 টাকা বাড়িয়ে 90 টাকা হয় তাহলে মাঝখানের সংখ্যাগুলো কোথায় গেল আশিক ভাই আপনি কিন্তু 25 টাকার মধ্যে রয়ে গেছেন আমি বললাম যেদিন বন্ধ আপনি তো নিজেই বলেছেন কিছুক্ষণ আগে আপনি তো কিছুক্ষণ আগে বলেছেন যে 25 টাকা ছিল আপনি নিজেই বলছিলেন আশিক ভাই না আমি বলছি 20-25 দিন আগে কিন্তু গত এক সপ্তাহ আগে বন্ধ করার এক সপ্তাহ আগে তারা 250 থেকে 450 ডলার নিয়ে গেল তখন আমাদের পর্তা পর্ত কিন্তু 40 টাকার উপরে আমরা কিন্তু বলছি বারবার আমাদের ব্যবসায়ীরা বারবার বলছে যে আমাদের এখন পর্তা 40 টাকার উপরে আশিক ভাই আমি সেই কথায় যাচ্ছি না প্রশ্ন হচ্ছে যেই জায়গাটা প্রশ্নটা হচ্ছে আপনি আমাদের যে আজকে দেখলাম ভারত যে কথাটা বলেছে যে সম্পর্কের কারণে আমাদেরকে তারা আরো 25,000 টন পেঁয়াজ তারা রপ্তানি করতে সম্মত হয়েছেন আসলে সম্পর্কের কারণে আমাদের কাছে কিন্তু এই কথাগুলো একটু কষ্ট লাগে এই কারণে আপনি যে কথাটা এই প্রারম্ভিক বলেছেন আমাদের কিন্তু পেঁয়াজের সংকট হওয়ার কথা না আমরা যদি পর্যাপ্ত সংরক্ষণাগার বানাইতে পারতাম আমরা যদি মাল্টি পারপাস আমরা কোলস্টিস করতে পারতাম এই 20 লক্ষ মেট্রিক টন থেকে যদি আর মাত্র 5-6 লক্ষ মেট্রিক টন উৎপাদন বাড়াতে পারতাম আমাদের কিন্তু এত কিছু লাগতো না আপনি একটা জিনিস খেয়াল করেন আমাদের এখন আমদানি আজকে যে আমদানি কথা বলছেন তো আপনি আরটিভিতে আমি জানি আপনার আপনি অসম্ভব ভালো একটি নিউজ আমরা দেখি আপনার টেলিভিশনে আপনি কালকে শুধু বলেন আমরা বিদেশ থেকে বীজ আমদানি করবো এবার আমরা আর পেঁয়াজ আমদানি করব না ইনশাল্লাহ আগামী বছর আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানি করব আপনি এই কথাগুলো কিন্তু আমরা গত বছর শুনেছি না না আমি আবার একটা ব্যবসার কথা বললেন পেঁয়াজ আমদানি সুযোগ চান আমার মশলা গবেষণা ইনস্টিটিউটে উন্নত মানের পেঁয়াজ বানিয়ে রেখেছে আমরা পেঁয়াজের সেটা যে বিএডিসি উৎপাদন বেশি করছে না আপনি কেন বছরের বাড়ির কথা বললেন আমরা পেঁয়াজের বীজ আনতে চাই পেঁয়াজের বীজ এনে আমি পেঁয়াজের উৎপাদন বাড়াইতে চাই এবং এই এই 5-7 লক্ষ উৎপাদন বাড়ানোর কোনো বিষয় না আমার কাছে বীজ আছে আপনি যে কথা বলেছেন বীজ আছে তো আমাদের নির্ধারণ করা পেঁয়াজের দামটা কত হবে এই আপনি তো আগে বললেন না যদি সবজির দাম 60 টাকা হয় পেঁয়াজের দাম 40 টাকা হলে সমস্যা নাই সবজির দাম 60 টাকা স্বাভাবিক জনাব হেলাল সবজির দাম 60 টাকা স্বাভাবিক
এই মুহূর্তে স্বাভাবিক আপনি কি বলতে চান যে স্বাভাবিক এই মুহূর্তে আপনি দেখেন একটা রেট হয়ে আছে বলে ওটার সাথে আপনি কম্পেয়ার করবেন আশিক ভাই সারা দেশে আবার তৃতীয় বন্যা আজকে আমি আমার খবর নিয়েছি আমার এলাকায় বন্যা আবার আমার জমি তলিয়ে গেছে আমি সেদি যদি পিএস থেকে শিফট করতে চাই আপনি আমন ধান এবার হচ্ছে না আমার এখনো কিন্তু ইম্পোর্ট লেভেলে 25% আমার শুল্ক আছে অর্থাৎ আমি যাতে চাল আমদানি করতে না পারি আমার চালের দাম যাতে সেই জায়গায় স্থিতিশীল থাকে যেখানে বন্যা হচ্ছে সেখানে পিয়াল হয় না যেখানে বন্যা হচ্ছে সেখানে পিয়াল হয় না আইয়ে ভাই আমি মাঝখানে আমি বলি আপনাকে এই যে আমন ধান আগামী 3 মাস পরে আমার চালের সংকট হতে পারে আমি কি ব্যবস্থা গ্রহণ করছি আমাকে বাংলাদেশ জুড়ে তো আমন ধান হয় না মানে বাংলাদেশে তো শুধু বন্যা প্রবণ যে জায়গা সেখানেই তো শুধু আমন ধান তো বাংলাদেশ জুড়ে তো আমন ধান হয় চার ভাগের দুই ভাগ এলাকা এখন বন্যা কবলিত তো আমন ধান শর্ট হবে না এবার এই বাস্তবতাগুলো কথা বলছিলাম যে আমাকে যে পেঁয়াজের যে বিষয়টা আমরা একসময় ভারত থেকে গরু আনতাম আমাদের এখন গরু আনতে না ভারত থেকে আমরা সুতি শাড়ি আনতাম আমাদের সুতি শাড়ি আনতে না ভারত থেকে আমরা চোষা আম আনতাম আমাদের আনতে না আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি আমি আপনাকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যদি আমরা একটু মনোযোগী হই যে আগামীতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব ভারত আমাদের বন্ধ করেছে তাদের প্রয়োজনে তারা বন্ধ করেছে আমাদের কোনো আপত্তি নাই আমাদের কষ্ট হচ্ছে এই কষ্টটা কিন্তু অনেক বড় কষ্ট না আগামী দুই মাস আমাদের কষ্টটা চলবে দামটা বেড়ে গেছে আপনি যখন দাম বেড়ে যায় আশিক ভাই তখন মানুষের চাহিদা কমে যায় তখন ব্যবসাদের লস হয় আপনি ব্যবসাটা যদি আপনি না আমি আমি যদি ব্যবসাটা করি আমি কিন্তু বুঝি ব্যবসাটা আমার যখন স্বাভাবিক অবস্থা থাকে আমার তখন প্রতিদিনই কিন্তু ব্যবসার চাকা ঘুরে আমার প্রফিটের চাকা ঘুরে যখন দাম বেড়ে যায় তখন প্রফিটের সেল কম হয় বিক্রি আমার কিন্তু প্রফিটটা কম হয় আপনি কারণ বাজার নিয়ে খবর নিয়ে দেখেন গত 3 দিনে 5 কেজি পেঁয়াজ বিক্রি করতে পারছে আসলে পেঁয়াজের বিষয়টা আমরা আবারও বলি এটা আমাদের একমাত্র বিষয় না আমরা উৎপাদনের দিকে আমরা নজর দিই আগামীতে আমরা আমরা মনে করি যে আগামীতে আমরা পেঁয়াজ আমরা রপ্তানি করতে পারবো সেই চিন্তা অনেক ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম খান প্রতি বছর ঠিক এই সময়টাতে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কারণ ভারত পেঁয়াজের টান পড়তে শুরু করে এই সময় থেকে ভারতে বিভিন্ন কারণে বন্যা বিভিন্ন কারণে এই টানটা এই সময়ে আসে তাহলে আগে থেকে কেন বিকল্প উৎসগুলো থেকে পেঁয়াজ আনা শুরু করা হয় না কেন পরিকল্পনায় থাকে না যে এরকম ঘটনাগুলো ঘটতে পারে ফোরকাস্টিং গুলো কেন আগে থেকে নেওয়া হয় না এবং বিশেষ করে গতবারের যে বিপর্যয় কিংবা গতবারের যে আমাদের আমরা যে শিক্ষাটা নিয়েছি সেই শিক্ষাটা থেকে কাজে লাগাতে পারিনি কিছু পুরোপুরি কাজে লাগাতে পারিনি কিছুটা কাজে লাগাতে পেরেছি কিছুটা কাজে মানে হলো গত 2-3 দিনে আমি বলবো যে গতবারের থেকে সরকারের আর একটু অ্যাক্টিভ হয়তো ওনারা করেছেন সবচেয়ে বড় সাফল্য তো হলো আপনার মনে আছে যে 14 তারিখে যখন এটা ঘটলো 15 তারিখের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে অন্তত ভারতের সাথে আমরা দ্বিপাক্ষিক ভাবে বলতে পারি যে আমরা যেন যেই পেঁয়াজ গুলোর অন্তত LC খোলা আছে সেইগুলো যেন তারা দেয় তো সেইটা তো আমার মনে হয় যে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে রিয়াকশন দিয়েছেন অন্তত 2 জন মন্ত্রী এই ব্যাপারে রিয়াকশন দিয়ে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সো কিছুটা তো আমি বলবো যে অ্যাক্টিভলি এটাকে দেখা হয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে পেঁয়াজের দাম আসলে বাড়লে আমাদের জন্য কতখানি করতে মানে কত টাকা আসলে আপনার আপনার জন্য আসলে ভোগ্য পণ্যের ক্ষেত্রে এটা বড় ব্যাপার আর আপনার দারিদ্র সীমা বেড়ে যাবে কিনা আপনি কতখানি অসুবিধা এটা এক ধরনের অস্বস্তি তৈরি করে বাজারে এইটা হলো আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা দেখার বিষয় দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে নিঃসন্দেহে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ভাবে পেরেছে দেখেন একটা বড় দুর্বলতার জায়গা হলো যদি আমি দেখাই যে ভারত যেদিন পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল রাতের বেলা প্রায় সন্ধ্যার পরে সেদিন বিকাল থেকেই আমি শুনছিলাম যে আমার এক বন্ধু আছেন কাস্টমসের মনে একটা পয়েন্টে তো সেখানে একটা নিউজে আমি দেখলাম এসে বলছে যে অলরেডি বিকাল বেলাতেই তারা ভারত থেকে বলেছে যে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে ওখানকার কাস্টমসকে মৌখিক ইনস্ট্রাকশন দিয়ে বলা হয়েছে পেঁয়াজ যেন পাসান করতে দেওয়া না হয় হোল্ড করতে বলা হয়েছে আমরা 4 দিন লাগিয়েছি এই সিদ্ধান্ত নিতে যে আমাদের পেঁয়াজের উপরে যে আমদানির উপর শুল্ক আছে এটা 5% অনেক বেশি হয়তো না 2-3 টাকার ব্যাপার কিন্তু এটা অ্যাক্টিভ আপনি কিভাবে রোল প্লে করেন সেইটা আপনার দেখেন তো ফলে আমরা 3-4 দিন ধরে আমরা এটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা করবো দ্বিতীয় হলো যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিনা যে কোন কোন জায়গা আমাদের সমস্যা 2-3টি জায়গা আছে দেখেন আপনি আপনার কথা শুরু করেছিলেন আশিক ভাই একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে 15 আপনি বলেছেন প্রায় 20-25 লক্ষ টন বোধহয় উৎপাদন হয়
প্রণবদা আর একটা কথা বলল, আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে বলি, আমাদের এখনো পর্যন্ত 2019-20 সালে পেঁয়াজ কত উৎপাদন হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে এই তথ্য অন্তত পাবলিক ডোমেনে। তো পাবলিক ডোমেনে সরকারের কাছে খালি থাকলে তো আর হবে না, পাবলিক ডোমেনে না থাকলে আপনার যারা ব্যবসায়ী আছেন আমদানিকারক আছে তারা কিভাবে বলবেন? সবাই মনে করে বলছে যে এবার পেঁয়াজ ভালো হয়েছে, তো তারপরেও কিন্তু তার আগের বছর 2018-19 অর্থ বছরের কথা আমি বলছি, দু বছর আগের কথা, তখন পেঁয়াজ বলা হচ্ছিল যে 18 লক্ষ টনের মতো উৎপাদন হয়েছে। আমরা 19-20 অর্থ বছরের কথা জানি না, 20-21-এর কথা ছেড়েই দেয়, অর্থাৎ আমাদের লাস্ট সিজনে যা আসলো, এই ধরনের পরিস্থিতি তো আমাদের জন্য ভালো। তিন নাম্বার হলো যেটা হেলাল ভাই বলেছেন, আমি কিছুটা একমত, একমত হলো যে আমাদের যারা বাজার মনিটরিং এর দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই ব্যাপারে পেশাদারী মানুষ। এখন আপনি ধরেন অনেক এই শোটা অ্যাঙ্কর করছেন, আর টিভির অন্যতম প্রধান ব্যক্তি, কিন্তু আপনার যদি একটা ক্যামেরা নষ্ট হয়ে যায় আপনি কিন্তু এই ক্যামেরা ঠিক করতে পারবেন, তো এই সেটার জন্য আপনার পেশাদারি সাহায্যই লাগবে। তো একজন অ্যাডিশনাল সেক্রেটারি একজন সেক্রেটারির উপরে আপনি দায় চাপালে হবে না, ওনার কাজ এই বাজার মনিটরিং, উনার হয়তো বাজার মনিটরিংটা হচ্ছে কিনা প্রশাসনিক ভাবে এটা উনি দেখতে পারেন, বাংলাদেশে যারা বাজার মনিটরিং করেন তাদের এটা কোনো পেশাদারি দক্ষতা না। এটা আমরা গত 3-4 বছর ধরেই বলছি যে আমাদের পেশাদারি ভিত্তিতে যারা এটা কন্টিনিউয়াসলি খোঁজ রাখবে যে গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কি, এখন মানে ইন্ডিয়ান মার্কেটের কি অবস্থা, এই ধরনের পরিস্থিতি আপনি দেখতে হবে। পেঁয়াজের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হলো যে অনেকের কথা বলেছেন যে চাল আমদানি করতাম, একসময় গবাদি পশু আমদানি করতাম, এখন তো সেগুলো করা হয় না। চালের পেঁয়াজের সমস্যাটা হলো এটা পচনশীল পণ্য, এটা সারা বছর ধরে আপনি মানে আমাদের গুলো রেখে দেয়া এটা সবসময় সম্ভব হয় না। তো ভারতের সুবিধা হলো ভারত তো বড় দেশ, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের পেঁয়াজ, তো তারা সেই জায়গা থেকে ওটা এক্সট্রাক্ট করতে পারে। কিন্তু গত 3-4 বছরের অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের ধরে নিতে হবে যে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে পার্টিকুলারলি ভারতে যদি ফ্লাড হওয়া শুরু হয় তাহলে আমার অন্য জায়গায় পেঁয়াজ আমদানি দেখতে হবে। এখন অন্য জায়গা থেকে পেঁয়াজ আমদানি করতে গেলে আমাদের কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস লাগে, যদি মায়ানমার বাদ দিই বা ঘরের কাছে, আর পাকিস্তানে হয়তো থেকে আনতে হলো তার আরেকটু কম লাগবে, কিন্তু টার্কি বা মিশরের মতো জায়গা থেকে যদি আমরা আনতে চাই এটা সময় লাগে। তো একটা বড় জায়গা হলো যে মানুষ প্যানিক বাইং করছে, আমি একটা কথা বলে শেষ করছি, মানুষের প্যানিক বাইং কে আপনি মানুষের উপর দোষ দিতে পারবেন, কারণ বাজারের প্রতি যদি তার অনাস্থা থাকে, প্রশাসনিক কাঠামোর ভিতরে যদি তার অনাস্থা থাকে, তখন সে নিজের সুরক্ষাটা নিজে দেখার চেষ্টা করে, সেই জায়গা থেকে আমাদের প্যানিক বাইং, ওই জায়গাটাতে মনোযোগ দিতে পারবো যে আপনি এইবার যদি আমরা সফল হতে পারি তাহলে আগামী বছর হয়তো প্যানিক বাইং হবে। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সাথে কি ফোন আছে, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? এটা থেকে উজ্জ্বল বলছি, বলছি দর্শক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, আমি একজন সাধারণ কৃষক বুঝছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? ঝিনাইদহ থেকে উজ্জ্বল বলছি। জি উজ্জ্বল সাহেব বলুন। বলছি আমি একজন সাধারণ কৃষক, এখন আমরা পেঁয়াজ যখন ভূত থেকে তুলে নিয়ে আসি তখন আমাদের খরচ পড়ে 34 টাকা, কিন্তু আমরা হাটে নিয়ে গেলে পরে বিক্রি করতে পারি 25 টাকা। ওই সময় যে বছরের যে সময় আমরা পেঁয়াজটা ভূত থেকে তুলে নিয়ে আসি ওই সময় আপনারা ভারতের পেঁয়াজটা বন্ধ করে এখন সেই ভারতের পেঁয়াজটা যদি নেন তাহলে হয়তো আমরা এখন দাম, আমরা এখন আমাদের ঘরে পেঁয়াজ নিয়ে আমরাই কিনে খাই, কিন্তু আমাদের ওই সময় তো খেতে যে খরচপাতি দিয়ে যে টাকা পয়সা আমরাই দিনা বাজে যাই, আমরা তো সরকারের থেকে কোনো এই পেঁয়াজ ভর্তুকি কোনো কিছু পাই না। বলছি কি ওই জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনার আপনার প্রশ্ন আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়ন বাংলা অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রাম। আজ আমরা কথা বলছি পেঁয়াজের দাম ও বাজার ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা নিয়ে ফিরছি আলোচনায় প্রণব শাহ। বিরতির পূর্বে আমাদের একজন দর্শক ছিলেন, উনি ঝিনাইদহ থেকে, উনি প্রশ্ন করেছিলেন, আপনি নিশ্চয়ই প্রণব প্রশ্নটি আপনার মনে আছে, প্রশ্নের উত্তরটি যদি আপনি করেন। দেখেন আমি কি, উনি কিন্তু আমাকে সমর্থন করে বলছেন, আমি ওই আমি গরিব মানুষ জমির মানুষ, সেজন্য আমি ওনাদের কথা বলছি যে নিম্নতম দাম দেওয়া উচিত। উনি কিন্তু বললেন যে 26 টাকা পেঁয়াজ উৎপাদন খরচ হয়, ওনারা 30 টাকা ওনারা মার্কেটে গিয়ে পান 22 টাকা, তখন কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ থাকে না। সেজন্য আমি বলেছিলাম যে পেঁয়াজের নিম্নতম দাম করে দেন,
যখন আমার কৃষকের জন্য লাভ হবে, কৃষক লাভ হলে কিন্তু নিজের উদ্যোগে সেই উৎপাদন বাড়াবে, কৃষকরা আরো উৎসাহিত হবে তখন চাষ করার, উৎপাদন বাড়াতে। আরেকটি যেটি বলছেন যে হেলালুদ্দিন বলছেন যে নৈতিকতা, তা নৈতিকতা কে দেখাবে? নৈতিকতা সবাইকেই দেখাইতে হবে, শুধু ব্যবসায়ী যেমন দেখাবে না, আর অন্যদেরকেও দেখাইতে হবে। কারণ তফিকুল ইসলাম বলছেন যে দেখবে কি ট্যারিফ কমিশনকে কেন ট্যারিফ কমিশন অ্যান্ড ট্রেড কমিশন বানালাম আইন বদলিয়ে, তাদের যদি দেখার দায়িত্ব তারা যদি ঠিকভাবে পালন না করে। আমরা কৃষি বিপণন অধিদপ্তর বানিয়েছি এই সমস্ত দেখভাল করার জন্য, তাদের তথ্যের কথা বলেছি আমি, তাদের পরিসংখ্যান তো ঠিক নাই, তারা কি তাদের দায়িত্ব পালন করলো কিনা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতবারের তুলনায় এইবার কৃষি পেঁয়াজ উৎপাদন বাড়ানোর জন্য তারা কি পরিকল্পনা করবো? আপনি তো কৃষি দপ্তর অধিদপ্তরের মহাপরিচালককে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন না যে গত বছর থেকে এবার আমরা 5 টন বা 2 টন বা 1 টন পেঁয়াজ উৎপাদন বাড়ানোর কি পরিকল্পনা করেছিলাম কৃষি মন্ত্রণালয়? আপনি তো বললেন না যে আমার 6 তারিখে যখন মিটিং হলো বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স এর, যখন তারা ট্যাক্স এর সিদ্ধান্ত নিল, তখন কেন তারা আরেকটু বেশি পেঁয়াজ আমদানির জন্য এলসি কলের কথা ব্যবসায়ীদেরকে বললো না? আমার কমার্সের দায়িত্বপ্রাপ্ত দিল্লি হাইকমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কি লাসিক নগরের খবর জানে না যে লাসিক নগরে পেঁয়াজের দাম বাড়ছে? এমনকি আপনি 14 তারিখে আমাদের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে, আমি তো পেঁয়াজের দাম বাড়তে দেখেছি 1 সেপ্টেম্বর থেকে 3 তারিখ থেকে। সেই জন্য কিন্তু 6 তারিখে বাণিজ্য মন্ত্রণালয় বৈঠক হয়ে তারা ঠিক করেছে যে 30 টাকায় পেঁয়াজ বিক্রি করবে 13 সেপ্টেম্বর থেকে। তা ঠিক তো কিছুটা তো আগাম হলো, সে আগামীর ব্যবস্থাটা আরো একটু বেশি জোরদার হলো না কেন? তখনই কেন আমরা এলসি খুললাম না মিয়ানমারে বা টার্কিতে বা মিশরে? কারণ যেদিন পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত, তার 3 দিনের মধ্যে কিন্তু সবাই কিন্তু কমপক্ষে $100 করে পেঁয়াজের দাম বাড়িয়েছে, যে সমস্ত দেশের নাম আমি বললাম, বিশেষ করে টার্কি এবং ইজিপ্ট এবং কিছুটা মিয়ানমারও। তাহলে আমি মিয়ানমার থেকে তখন কেন আমদানির জন্য আগাম প্রস্তুতি নিলাম না? ফলে আমরা কিছুটা নেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু সম্পূর্ণ হয় না, জন্য কিন্তু আমাদের 100 টাকার পেঁয়াজ এবারও খেতে হলো। এবং যখন আবার আমার বক্তা অধিকার থেকে শুরু করে যখন ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত নামলো, তখন খাতুনগঞ্জ একদিন বন্ধ করে হলেও কিন্তু পরের দিন পেঁয়াজের দাম কিছুটা হলেও কমলো। এবং আমার পাবনার পেঁয়াজের চাষিরা এবং ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজের দাম বাড়া কমা আমাদের দায়িত্ব না। আপনার চিটাগাংয়ের ব্যবসায়ীর সাথে কথা বলেন, আপনার শ্যামপুর আমাদের যে শ্যামবাজারের সাথে কথা বলেন, আমরা পেঁয়াজের দাম বাড়ায় না কমায় না, এটা পাবনার ব্যবসায়ীর কথা, এটা ফরিদপুরের ব্যবসায়ীর কথা, এটা রাজবাড়ির ব্যবসায়ীর কথা, এটা নাটোর রাজশাহীর ব্যবসায়ীর কথা। আপনি আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আমাদের তো দিল্লিতে, আমাদের কলকাতায় তো আমাদের যাদের এগুলো দেখভাল করার কথা তারা বসে আছে, সরকারি বিভিন্ন দায়িত্ব নিয়ে বসে আছে। যখন এই প্রবণতা তখনই তো এই কমিউনিকেশন গুলো হওয়া উচিত ছিল, এবং মায়ানমার কিংবা অন্যান্য জায়গা থেকে দাম বাড়িয়ে দেওয়ার আগেই আপনার একটি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, যেটা আমরা গত বছরও আলোচনা করেছি বহুবার। তো তাদের তো আসলে কোনো টনক নড়ে না এবং আমরা কোনো কিছু করতেও দেখি না, এবং বছরের পর বছর কিন্তু এগুলোই হয়ে আসছে। এগুলো কি আপনি আমি আমি যদি আরেকটু বলি আপনাকে, আরেকটু যদি বলি আমি, যখন রপ্তানি বন্ধ করেছে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত, তখন কিন্তু লাসিক নগরে বিক্ষোভ হয়েছে, ওখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলেছে যে এখন রপ্তানি বন্ধ করার কোনো কারণ নাই, কারণ এটা আমাদের লস হচ্ছে। আবার পশ্চিমবঙ্গ বিজনেসের সংগঠন যারা আছেন, ওয়েস্ট বেঙ্গল চেম্বার, তারা কেন্দ্রকে বলেছে যে এখন তোমাদের রপ্তানি বন্ধ করাটা ঠিক হয়নি, কারণ তারা রপ্তানি কারক, তাদের ট্রাক আটকে আছে বন্দরে। ফলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার সাথে বন্ধ করা হলো কেন, যদি ব্যবসায়ীরা তারাই মানে বলে যে আমরা রপ্তানি করতে চাই এখন বন্ধ করার প্রয়োজন নেই। এখন কেউ বলছে যে সরকার আগাম ব্যবস্থা নিয়েছে, কারণ বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, পেঁয়াজের দাম কিছুটা বাড়ছিল, কিন্তু যারা বিক্ষোভ করে তারা বলছে যে এত বাড় নাই, বা বিহারের নির্বাচন ছিল, সেখানে তাদের স্থানীয় রাজনীতি ছিল, মানে তারা অনেক সজাগ, তাদের দেশের জন্য তাদের সঠিক অবস্থাটা তারা আগাম নিয়েছে। জি, বিগত কয়েক বছরে প্রণব সাহা আমরা আমাদের কৃষিতে সফলতা দেখছি, সফলতা আসছে, অথচ কৃষক তার উৎপাদিত খাদ্যপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, যেমনটি আমাদের ঝিনাইদহের উজ্জ্বল যে একজন কৃষক উনি আমাদের বলছিলেন, যা মধ্যস্বত্বভোগী ফরিয়া এবং খাদ্য ব্যবসায়ীরাই সিংহভাগ হাতিয়ে নিচ্ছে। ভোক্তারা বাধ্য হচ্ছেন অতিরিক্ত দামে পণ্য কিনতে, একরকম জিম্মি হয়ে থাকে। এটা আমরা কিন্তু দেখেই আসছি, আমরা আলোচনা করে যাচ্ছি, এটা ঠেকানোর উপায় কি? এবং একটি ফোন আমাদের সাথে আছে, ফোনটি নিয়ে আপনার কাছে ছোট্ট করে এটা জানার চেষ্টা করবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো শাহিন ভাই, সরি আমি আসলে পুলিশ কর্মকর্তা অবসরপ্রাপ্ত, আমি কাশেম বলছিলাম।
রামপুরা থেকে। আমি আপনাকে একটু একটা ব্যাপারে যে কথাগুলো আমরা শুনছি সম্মানিত অতিথিবৃন্দ, আর ব্যাপারগুলো দিয়ে যে কথাগুলো বোঝানো হচ্ছে আর জানানো হচ্ছে, আর ব্যবসায়ী আমার ওই হেলাল সাহেব সহ যে কথাগুলো বলছেন, নৈতিকতা, নৈতিকতা বলতে আমরা কি বুঝি, আর নৈতিকতা হলে ব্যবসায়ী নৈতিকতাটা কি? তাহলে আমাদের হঠাৎ করে হঠাৎ বৃষ্টি 20-25 টাকা হেলাল ভাই বলছেন, তাহলে ওই দিন সকালবেলা যদি আমি যদি 25-30 টাকায় কিনে থাকি, বিকালবেলায় কেন হইলো 80 টাকা? ওই পেঁয়াজটা তো ওই মুহূর্তে ইন্ডিয়া থেকে ভারতে বিমান দিয়ে আসে নাই। আবার বাংলাদেশ হাই কমিশন তো ইন্ডিয়া আছে, পেঁয়াজের দাম ওখানে বাড়তেছে, তো ওখান থেকে আমার পেঁয়াজগুলো ওখানে আইসা দাঁড়াই আছে, কেন আসতে পারলো না, আমরা এটার পূর্বে কেন জানলাম না, নাম্বার ওয়ান। দুই নম্বর কথা হইলো, বাংলাদেশে পেঁয়াজের দামটা হঠাৎ বাড়তেছে, এই বাড়ার পরে আমার গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা বিভাগ, এসবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, আমার ভোক্তা অধিদপ্তর আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, ওনারা কেন এটা জানলেন না? তাই আমরা সাধারণ যারা পেঁয়াজ বাজারে কিনতেছি, আমরা যদি ব্যবসায়ীদের নৈতিকতা, সাধারণ জনগণের নৈতিকতাটা কোথায়, আমরা কোথায় যাব? তাইলে এই মালগুলো তো বাংলাদেশে ছিল, এই মালগুলো তো ওই মুহূর্তে দাম বাড়ে নাই। তাই আমার সকালবেলায় দেখি এখানে সূর্য, দেখলাম বিকালবেলায় দেখলাম এখানে মধ্যে আমার চন্দ্র, তাহলে এটা আমরা কি করব? তাইলে এইগুলা দেখার বিষয়টা কিভাবে এখানে, হাউ ক্যান ম্যানেজ, হাউ ক্যান অ্যারেঞ্জ, আপনারা এই কথাটুকু আমাদেরকে উত্তরটা কি একটু দেবেন? আমরা ধন্যবাদ, ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তরটি আমরা নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করেছি, এদের কাজ ছিল, আর বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ ছিল। পেঁয়াজের দাম, পেঁয়াজ কিন্তু হঠাৎ করে বন্ধ হয়েছে, কিন্তু হঠাৎ করে কিন্তু পেঁয়াজের দাম বাড়ে নাই। 1 সেপ্টেম্বর বা আগস্টের শেষ সপ্তাহ থেকে কিন্তু আস্তে আস্তে করে পেঁয়াজের দাম বাড়ছিল, কারণ সবাই জানি আমরা যে মার্চ এপ্রিল মাসে যে পেঁয়াজ উৎপাদন হয় আমাদের দেশে, সেটি কিন্তু আস্তে আস্তে লিন পিরিয়ড শুরু হয় কিন্তু সেপ্টেম্বরে এসে, ফলে ঠিক সময় মতো কিন্তু তারা পেঁয়াজের দাম বাড়াচ্ছিল, কারণ তারা যারা আমদানি করে বা যারা এখানকার ব্যবসায়ী তারা কিন্তু জানে যে লাসিকনগরে পেঁয়াজের দাম বাড়তেছে, ভারতে বন্যা বৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজ রপ্তানি বন্ধের দিকে যাবে, এটা তারা জানে। এটা আমার সরকার কতটুকু জানতো বা জেনে ব্যবস্থা নিতে শুরু করেছিল, কিন্তু আরো আগে আরো খুব কঠিন ব্যবস্থা বা আরো কঠোর ব্যবস্থা নিল না কেন, সেই জায়গাটা কিন্তু প্রশ্ন। ফলে পেঁয়াজের দাম যে সেপ্টেম্বরে বাড়বে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, অক্টোবরে আরো বাড়বে, কারণ তখন আমাদের পেঁয়াজ শেষ হয়ে যাবে, তখন আমাদের মূলত আমদানি কিন্তু পেঁয়াজের উপরে নির্ভর করতে হবে। আমার কৃষি বিজ্ঞানীরা বলছে যে কি ধরনের পেঁয়াজ আমরা উৎপাদন করব, সেই সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। তাহিরপুরি পেঁয়াজ আমি করবো নাকি বাড়ি 1-2-3 করবো নাকি বাড়ি 5 করবো, এই সিদ্ধান্ত কিন্তু গতবারই কৃষি মন্ত্রণালয়কে নেওয়া উচিত ছিল, যে কোন ধরনের বীজ বপন করলে সেই পেঁয়াজ সংরক্ষণ করা যায় বেশি দিন, সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের কৃষি বিভাগকে নিতে হবে, আমার সরকারকে নিতে হবে। আমার সেই জন্য প্রয়োজনীয় তাকে সাহায্য করতে হবে কৃষককে, তার দামও যাতে পায়, উৎপাদনও যাতে বেশি হয় এবং সংরক্ষণযোগ্য। আমরা কিন্তু কোল্ড স্টোরেজের মতো না হলেও কিন্তু পাবনাতে স্থানীয়ভাবে উদ্ভাবন হয়েছে, টিনের চৌচালা করে 2-3 লেয়ারের গোডাউন করা হচ্ছে, যেখানে কিছুদিন পেঁয়াজ রাখা যায়, আবার কোনো কোনো জাতের পেঁয়াজ আছে যেটা বেশি দিন রাখা যায়, উৎপাদন কম হলেও। ফলে এই ব্যবস্থাপনা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে, যদি ও আমরা মনে করি যে আমাদের সম্পর্কের জায়গা থেকে ভারতের কাছে ওই দাবি আমাদের থাকবে, যে বন্ধুত্ব যদি প্রথম বন্ধু যদি আমি হই, তাহলে আমার যাতে বিপদ হয় কম, সেই দিকে তাদেরকে একটু দেখতে হবে, সেই দিকে কিন্তু আমাদেরও থাকতে হবে। ধন্যবাদ। হেলালুদ্দিন, বাজার ব্যবস্থাকে জনগণের ক্রয় সীমা ও স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সংগঠন কি কি পদক্ষেপ নিয়েছে কিংবা কি কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের তো বাজার ব্যবস্থাপনা আর বাজার মনিটরিং হচ্ছে যে আপনার ভোক্তা যাবে বিভিন্ন ডিসি সাহেবদের বিভিন্ন মেজিস্ট্রেট সাহেবরা যাবেন, গিয়ে অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা দোকানদারি করেন তাদের, যাদের 50,000 টাকা পুঁজি তাদেরকে 10,000 টাকা জরিমানা করে দেবেন। এর মধ্যে তো কিন্তু বাজার ব্যবস্থাপনা তদারকি, এটা মনিটরিং, এটা আসলে কিছুই হয় না। যেটা করা উচিত বাজারের সাপ্লাইটা দেখা উচিত, যেটা প্রণবদা যেটা বললে, বাজারে কি পরিমাণ সাপ্লাই আছে, কি পরিমাণ পাইপলাইন আছে, কি পরিমাণ আমার চাহিদা আছে, এই যুগানটা কিন্তু বসে বসে দেখবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই জায়গায় কিন্তু কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতা হচ্ছে দিন শেষে ব্যবসায়ীদের। আমি যখন সারাদিনে আমি 20 কেজি পেঁয়াজ বিক্রি করার কথা, সেখানে আমি 2 কেজি বিক্রি করছি, তখন আমার উপায়টা কি থাকে? আসলে বাস্তবতা যেটা হচ্ছে, আমাকে বাজারের সাপ্লাইটা বাড়াইতে হবে, আমার মজুরটা বাড়িয়ে দেবে। যে কথাটা বলছিলাম, এই যে আমন ধান আমার যে হচ্ছে না, এবার তৃতীয়বারের মতো বন্যা শুরু হলো, আবার এখন কিন্তু 25% ট্যাক্স দেওয়া আছে যাতে ইম্পোর্ট আমি করতে না পারি। এই চাল নিয়ে কিন্তু আবার 2 মাস পরে আপনি আমাকে বলবেন এই যে ব্যবসায়ীদের চালের দাম বাড়িয়ে দিল, চালের দাম বাড়িয়ে দিল। এখন যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যারা এই সংশ্লিষ্ট দায়িত্ব আছে,
তারা যদি সিদ্ধান্ত দিতে না আমাকে এখনই যে তোমার আমন মার খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে বা আমন ধানটা কম হতে পারে আমাকে আমদানি করতে হবে আমার আমদানি শুল্কটা তুলে দিয়ে আমি আমদানি করে ফেলি আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একমাত্র দেশ যে সবচেয়ে বেশি চাল আমরা এখানে কনজিউম করি বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা সিদ্ধ চাল খাই আতপ চাল সারা পৃথিবী থেকে আমরা সিদ্ধ চাল খাই চালের সংকট হলে আমরা চাল অন্য জায়গায় পাই না কিন্তু ওই সময় আপনি দোষটা ঠিক ব্যবসায়ীদের দেবেন এই চাল কল মালিকরা নিয়ে গেল এই ব্যবসায়ীরা নিয়ে গেল আপনি তো রেগুলেটরি বোর্ড আপনি দেখবেন না কে নিয়ে গেল মানে ভোক্তার দায়িত্বটা তো সরকারের ভোক্তার দায়িত্বটা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবসায়ীদের যে নাই তা না ব্যবসায়ীরা লাভ করে লোকসান করে সব ব্যবসায়ীর একেবারে দুধে ধোয়া আমি সেই কথাও বলছি না সুযোগ পেলে কিছু সমস্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু এই সমস্যাটা যাতে না হয় তার জন্য দেখভালটা কে করবে দেখভালটা করবে কিন্তু আসলে রাষ্ট্র আমি বারবার বলি এখানে দোষের কিছু নাই আপনাকে এই আমাদের যে এমবিসি গুলো আছে তারা কি কাজ করছেন আজকে যদি এভাবে বলেন যে আমার যে একটা পরিসংখ্যানও আমার কিন্তু মিলে না বাজেটে দেখবেন হাজার হাজার কোটি টাকা আমরা এমন খাতে দিচ্ছি যে টাকাগুলো কোনো হদিস পাওয়া যাচ্ছে না আরে আমরা বারবার বলছি যে আমরা মাল্টি পারপাস স্কলারশিপ আমরা চাই অন্তত 20টা জেলায় যদি আমরা 10 লক্ষ টন মেট্রিক টন পেঁয়াজ মজুত করার ব্যবস্থা আমরা করতে পারতাম তাহলে কি আমার পেঁয়াজের সংকট হইতো না এখন আমরা এগুলো করবো না দিন শেষে দোষ দেবেন ব্যবসায়ীদের ব্যবসায়ীরা কেন 40 টাকার পেঁয়াজ 100 টাকা করে দিল ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজের দাম বাড়ায় না একটি কথা আশিক ভাই বলি অর্থনীতির সংজ্ঞা যদি সত্য হয়ে থাকে অর্থনীতির সংজ্ঞাটা হচ্ছে পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা পণ্যের দাম আমি চাইতে পারবো ক্রেতা নেবে কি নেবে না কত দিয়ে নেবে পণ্য দামটা কিন্তু ক্রেতাই নির্ধারণ করে অতএব এখানে ব্যবসায়ীদের খুব বড় ধরনের দোষ দিয়ে লাভ নাই হ্যাঁ যিনি অন্যায় করবেন তাকে শাস্তি দেবেন যদি আপনি মনে করেন যে কেউ মানে পেঁয়াজের দাম ইচ্ছা করে বা হোল্ডিং করে বাড়াচ্ছে সিন্ডিকেট করে বাড়াচ্ছে আপনাদের ভাষা যেগুলো বলেন ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু আপনি বলেন তো গত 20 বছরে গত 30 বছরে কয়টা ব্যবসায়ীর বিরুদ্ধে মানে ব্যবস্থা নিতে পারছেন অতএব আপনারা কি খুঁজে আসলে সিন্ডিকেশনের কোনো মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যবস্থা করতে ব্যবস্থা নেওয়া যাওয়া যায়নি বলেই কিংবা ব্যবস্থা নিতে না পারার কারণেই এখনো এই সিন্ডিকেট কিংবা এই অনিয়মগুলো চলছে আপনি আশিক ভাই আপনি শুধু একটা কথা বলি সরকার বলে দিয়েছে চিনির দাম পার কেজি 60 টাকা আমাদের সুগার কর্পোরেশন আর এখন আমাদের ব্যবসার বিক্রি করছে 54 টাকা 55 টাকা তাহলে আমরা কমে বিক্রি করছি তো যখন কম হয় তখন আপনি কি করবেন কমেও বিক্রি হয় না তা না ইচ্ছা করলে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিবে আমি অনেক মুনাফা করে ফেলবো তাহলে তো ব্যাংক্রাফ্টই থাকতো না এবং আপনি দেখেন বাংলাদেশে প্রতি বছর কয়জন ব্যবসায়ী তৈরি হয় আজকে ব্যবসায় যে ওভারহেড কস্ট বেড়েছে পানির দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে ট্রেডলেসের দাম বেড়েছে ভ্যাটের যন্ত্রণা আছে আয়করের যন্ত্রণা আছে সব মিলে মানুষ এক ধরনের দিশেহারা বিশেষ করে অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা তো তাদের কিন্তু পুঁজি নাই গত 3 মাস তারা ঘরে বসে থেকে তাদের কিন্তু পুঁজি নাই তাদেরকে কে দেখভাল করে 1000 কোটি টাকা 1,16,000 কোটি টাকা ঘোষণা করেছেন প্রণোদনা সেখানে 70,000 কোটি টাকা বড় ব্যবসায়ীরা নিয়ে গেলেন কিন্তু যাদের খুব বেশি প্রয়োজন যারা টোটাল ইকোনমিটাকে সারাদিন মানে ঘোরায় তারা তো 10 টাকা এখন কিন্তু ছাড় পায় নাই ক্ষুদ্র ব্যবসায়ীদের গলা টিপে ধরি তাদের আপনি আসেন এফবিসিতে আসুন আমাদের সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের আসুন আপনি গলা টিপে ব্যবসায়ী যারা ব্যাংকের লোন শোধ করে না যারা ওভারইনভেস্টিং করে সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়ান না আমরা আপনাদের সাথে আছি ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে থাকি রণবদা আপনিও বলেন আমিও বলি কিন্তু হচ্ছে কি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী 1টি টাকা পায় নাই বাংলাদেশ ব্যাংক আবার 2 মাস বাড়িয়েছে সময় যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণটা পায় ঋণ কি পাচ্ছে ঋণের সময় আপনি বলে দিয়েছেন যার 100 কোটি টাকা ঋণ আছে তার 30% পাবে অর্থাৎ 30 কোটি টাকা সে পাবে এখন আপনি দেখেন এই সপ্তাহে আমরা কি দেখলাম আরো 3,000 অতিরিক্ত কোটি টাকার মানুষ আমাদের জন্ম নিয়েছে যারা আপনার এই আমানত স্থায়ী আমানত করেছে কোটি কোটি টাকা যখন দেশে ব্যবসা নাই যখন দেশে বাণিজ্য নাই তখন ইনভেস্টমেন্ট নাই তখন এই টাকা কোথেকে আসে এইগুলো কিন্তু আসলে দেখভাল করার দায়িত্ব কি আপনার অথবা আমার আমি সেই সেই জায়গায় আমি পারবো দেখভাল করতে না আমরা যতটুকু সেটুকু আমরা বলি লিখি সেটা আমাদের কোনো অবশ্যই নাই আমি তো সেই জন্য বলেন আসেন ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াই লুটেরা বড় লোকদের বিরুদ্ধে একটু নামি না যারা টাকা ফেরত দেয় না যারা টাকা
যারা কানাডায় পাচার করে টাকা অন্য দেশে পাচার করে তাদের বিরুদ্ধে সোচ্চার হন না, বিসিসিআই সোচ্চার হোক, সৎ ব্যবসায়ীদের পক্ষে, ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে, বড় ব্যবসায়ীদের সুযোগটা বেশি, ঢাকা চেম্বার সোচ্চার হোক, ঢাকা চেম্বার সোচ্চার হোক, মেট্রোপলিটন চেম্বার সোচ্চার হোক, দোকান মালিক সমিতি সোচ্চার হোক, এবিসিসিআই সৎ ব্যবসায়ীদের পক্ষে, উদ্যোক্তাদের পক্ষে, লুটারদের বিপক্ষে দাঁড়ান। আমরা গণমাধ্যম আপনাদের সঙ্গে থাকি, একদম সময় নেই, আমাদের আলোচনা শেষ করতে হবে। ডক্টর তফিকুল ইসলাম খান, দেশের জনসংখ্যার হিসাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রকৃত চাহিদা উৎপাদন এবং কতটা আমদানি করতে হবে, বছরের শুরুতেই কি এসব বিষয়ে যথাযথ হিসেব পরিকল্পনা ও গবেষণা করা যায় না, হিসাব কি কষা কি এতই কঠিন? না না না, আপনি তো বছরের শুরুতে আপনি হিসাব করার কথা বলছেন, আমরা তো এক বছর আগের হিসাবই জানি না, এটা আমি বললাম যে এই কথাটা আছে যে তথ্যপাত্রের নেই। দেখেন আমি তিনটে জিনিস বলে শেষ করছি, সময় খুব বেশি নেই বুঝছি। একটা হলো যে আমাদের তথ্যপাত্র এগুলোকে সময় মতো আসতে হবে, যদি না আসে তাহলে আপনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন যে কেন এটা আসলো, আমরা কেন গত বছর এটাও জানি না। নাম্বার টু হলো যে আমাদের মেমোরি, পলিসি মেকিং এর মেমোরি হলো গোলফিশের মেমোরি, আমরা রিঅ্যাক্টিভ পলিসি রেসপন্স করি, আমাদের প্রোঅ্যাক্টিভ পলিসি রেসপন্স করা দরকার। অর্থাৎ যদি আপনি উৎপাদন বাড়াতে চান, যদি আপনি ই করতে চান, তাহলে এটা আপনার আগের দিক থেকে নিতে হবে। কমার্স মিনিস্ট্রি একা কেন স্টেপ নেবে? কমার্স মিনিস্ট্রি যেদিন মিটিং করেছে পেঁয়াজের বিষয়ের উপরে, সেদিন কি উনি ফাইন্যান্স মিনিস্ট্রিকে ডেকেছেন, এনবিআরকে ডেকেছেন, বলেছেন যে আমাদের এটা পেঁয়াজের শুল্কটা কমিয়ে দেওয়া এখন দরকার? আমাদের এই ডিউটি অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে না। আর থার্ড হলো যে আমি যেটা বলছি মধ্যমেয়াদে আপনার যেই পদক্ষেপ গুলো, যে উৎপাদন বাড়লেই তো হবে না শুধু, আর সাথে আপনার এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রাখবে যেন আপনি সংরক্ষণ করতে পারেন, না হলে কৃষক দাম পাবে না। আর ফাইনালি আমি বলছি যে এই ধরনের স্টেবিলিটি যদি চান তাহলে আপনাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে পেশাদারী লোক দিয়ে, যেমন ভারতের আছে, ভারত 1992 সালে একটি এগ্রিকালচার প্রাইস কমিশন করেছে যারা ন্যূনতম দাম নির্ধারণ, আমরা তো প্রতিযোগিতা কমিশন করলাম, আমরা তো প্রতিযোগিতা কমিশন করলাম, প্রতিযোগিতা কমিশন আর প্রাইস কমিশন এক না, আমাদের শুল্ক স্থির করতে পারে না, এটা তো আমাদের প্রশাসনিক বিজনেস অফ মানে রুলস অফ বিজনেস এর সমস্যা, তো ট্যারিফ কমিশন জাস্ট বলে দিতে পারে এটা, কিন্তু এখন কিছু হয় না দেখে তাদের আগ্রহ নাই। তো আমি বলছি যে এইটা একটা সমন্বিত উদ্যোগ লাগবে, শুধুমাত্র সরকারের একটা অর্গান কাজ করলে এটা হবে, সমন্বিত ভাবে কাজ করতে হবে, কৃষি বাণিজ্য অর্থ এবং খাদ্য সবটা মিলেই করতে হবে। ট্রু, মানে যারা দায়ী পার্টি পার্চেস কমিটি আছে 50 কোটি টাকার উপরে কেনাকাটা অনুমোদন করে দেয় 1000 কোটি টাকা, একটা পার্চেস কমিটির মধ্যে একটা কমিটি থাকে মন্ত্রিসভা। আচ্ছা দায়ী, হ্যাঁ হ্যাঁ আমি এইটাই বলছি যে এটাই এগ্রিকালচার প্রাইস কমিশনের আইডিয়াটাই তাই, কিন্তু আমি ফাইনালি যেটা বলছি যে যদি কোনো দায়ী না থাকে, কেউ যদি দায়ী না থাকে, তাহলে সরকারকে পরিষ্কার ভাবে বলতে হবে যে কোনো দায়ী ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, সেটাও কিন্তু পরিষ্কার করতে হবে। গত বছর পেঁয়াজ নিয়ে কোনো দায় হয় নাই, কাউকে কিছু খুঁজে পাওয়া যায়নি, সব ঠিক ছিল, এই সারও তাহলে দিয়ে দেন। কিন্তু আপনি যদি এই পদক্ষেপ গুলো না, বাজারে উপরে যদি কনফিডেন্স না থাকে তাহলে প্যানিক বাইং হবে, প্যানিক সেলও হবে। ধন্যবাদ, আমাদের সাথে একটি ফোন আছে, শেষ ফোনটি নিয়ে নেবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? ফোনটি পড়ে গেছে। প্রণব শাহ, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ গুলো আসলে কি? একদম বুলেট আকারে বলবেন, আলোচনা শেষ করুন। বুলেট আকারে যে সমন্বয়, আগাম চিন্তা, সঠিক পরিসংখ্যান এবং উদ্যোগ, এটা মন্ত্রিসভা কমিটি, পার্চেস কমিটি আছে যেখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাশ করেছেন, সবগুলোতে দুর্নীতি পাই আমরা, আমরা কি তাদেরকে দায়ী করি? 50 কোটি টাকার উপরে লেনদেন তো মন্ত্রিসভা পার্চেস কমিটিতে যায়, ক্যাবিনেট পার্চেস কমিটি, তাদেরকে তো আমরা দায়ী করি না। আমরা তো ঠিকাদারকে ধরি, আমরা সাপ্লায়ারকে ধরি, আমরা সরকারি কর্মকর্তাদের সমালোচনা করি, তা ওনারা তো ওইটা অনুমোদন করেন, টেকনিকে তো প্রকল্প সবই টেকনিক পাশ হয়ে যায়, টেকনিকের কর্মকর্তারা করে কি, প্ল্যানিং কমিশন করে কি, এই আইএমডি করে কি, তাহলে এত প্রশিক্ষণের জায়গা, এইবার মাত্র আলোচনার পরে খিচুড়ির প্রকল্প সংশোধন করতে বললো প্ল্যানিং কমিশন, আগে কেন তা করে নাই? পর্দা যে এত টাকা দামে ধরলো তখন কেন তারা সেটা যাচাই বাছাই করলো না? আমাদের আইএমডি যেটা আছে, মনিটরিং বাস্তবায়ন মূল্যায়ন যে সংস্থা আছে, তারা কি করে? আমাদের সরকার হিসাব কমিটি কি করে সংসদের? আমাদের অনুমিত এস্টিমেট কমিটি কি করে সংসদের? তাদের তো দায়িত্ব গুলো দেখভাল করা। যারা যারা এটা করলো তাদের প্রতি কি ব্যবস্থা হলো? যেই যেই ব্যক্তি প্রজেক্টটা সাবমিট করেছে ওই বটি এবং এই পর্দার জন্য, আপনারা একটা ফলো আপ করেন তো যে তাদের কি হইলো, তারা কি রিওয়ার্ডেড? বোধ কখনো বালিশকাণ্ডের লোক তো জামিন পেয়ে গেছে, বালিশকাণ্ডের মানে অভিযুক্ত লোক তো জামিন পেয়েছে,
না জামিন সে পে আর এখন খিচুড়ির জন্য যদি না সেটাও এই যে 1000 এই যে 1000 লোককে যে বাদ দিল এখন প্ল্যানিং কমিশন বলছে যে তোমরা এটা রিভাইজ করে দাও এই এই কর্মসূচিটা যে ওই যে মানে ফিড স্কুল ফিডিং এর যে কর্মসূচি দিল কে ওইটা তার তো শাস্তি হইতে হবে খালি তো কমিশন তার মানে তো হলো যে সরকারের প্রত্যেকটি প্রকল্প এখন আসলে আমাদের নাগরিকদের কাছে উন্মুক্ত করে দেওয়া উচিত আমরা আগে মিডিয়া বিশেষজ্ঞ বাকি আমরা নিজেদের না 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 দেখে সব পারচেজ তো দেখার তো দায়িত্ব সংসদের আছে অনুমিত হিসাব কমিটি তো সেই কাজ না এখন তো তাদের দায়িত্ব কাজ করছে না এইটাই তো কাজ করছে না এখন তো সাংবাদিকদের দায়িত্ব হয়ে গেছে ভোটের দাম খোঁজ নেওয়া লিমিটেশন গুলো দূর করতে চাই। হ্যাঁ, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। মৌসুমের শেষ দিকে অর্থাৎ সেপ্টেম্বর থেকেই ভারতে পেঁয়াজের ঘাটতি শুরু হতে যার প্রভাব পড়ে বাংলাদেশে বাজারে। প্রতি বছর একই ঘটনা ঘটলেও ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত টনিক নড়েনা কর্তৃপক্ষ। শুরু হয় দৌড়ঝাঁপ, অথচ আগে থেকে বিকল্প উৎসগুলো থেকে রপ্তানি বাজারের অস্থিরতা সম্ভব যদি আগে থেকে প্রস্তুত থাকে। বিশ্বকরা যেমনটি বলছে বছরে যে 5-7 লাখ টন পেঁয়াজ নষ্ট হয় সেগুলো সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা গেলে আমাদের পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়বে। পাশাপাশি কৃষকদের যদি উন্নত জাতের বীজ সরবরাহ করা যায় তারা অভ্যন্তরীণ চাহিদা বিদেশেও রপ্তানি করা সম্ভব। তাছাড়া বিভিন্ন অজুহাতে যারা অর্থনৈতিক এবং অবৈধভাবে অতি মুনাফা করছেন তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আজকেও আলোচনায় যেমনটি বলছিলেন আজকে আলোচকরা যে বিগত দিনে সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি নজির দেখা যায়নি বলেই আজকে হয়তো আবারও রাতারাতি 100 টাকা পেঁয়াজের দাম বাড়তে আমরা দেখলাম। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.